সকাল থেকে শুরু হয়েছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি সাধারণ মানুষের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ টাইমসে। দর্শক, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কিন্তু যারা সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন, ভোট কেন্দ্রে ভোটাররা এসেছেন, ভোটাররা উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি দেখছেন ভোটের বর্তমান পরিস্থিতি? ভোটের বর্তমান পরিস্থিতি দেখতেছি আমি প্রায় এক ঘন্টা থেকে দাঁড়ায় আছি, ভোট খুব এখানে স্লো, আর ম্যাক্সিমাম লোকের অভিযোগ পাচ্ছি আমরা যে ফিঙ্গারপ্রিন্ট মিলতেছে না। এইভাবে যদি ভোট চলতে থাকে তাহলে তো মনে করেন ভোটটা অনেক মানে সম্পূর্ণ ঠিক মতো হবে না, অনেক লোক দিতে পারবে না। আমরা চাই সুন্দরভাবে ভোট সুন্দরভাবে দেওয়ার জন্য এবং সবাই যেন ভোট দেয়, এবং মনোনীত প্রার্থীদের যাদের যাদের আছে তাদের জন্য জয়যুক্ত হয়, আমি এটাই চাই। হ্যাঁ, ইনশাল্লাহ ভালোভাবে যেন মানে ফিঙ্গারপ্রিন্টটা মিলে এবং মেশিনের কোনো ত্রুটি না থাকে, এটা আমরা চাই যে সুন্দরভাবে যেন ভোট সম্পূর্ণ করতে পারি, এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকলো। যেমনটি বলছিলেন এই কর্মকর্তা, আমরা আরেকজনকে একটু যুক্ত করতে চাই, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? ভোটের পরিস্থিতি সুন্দর চলছে এখন পর্যন্ত, আশা রাখি শেষ পর্যন্ত সুন্দর চলবে, কিন্তু অনেক স্লো চলছে যার কারণে অনেক সিরিয়ালে লোক দাঁড়িয়ে আছে। আমরা কথা বলছিলাম কয়েকজন ভোটারের সাথে এবং তারা যেটি জানালেন যে অনেকটাই ধীর গতিতে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। যদি আপনাদের একটু তথ্য দিয়ে রাখি যে আমরা যে এখানকার প্রিসাইডিং অফিসার সালে আহমেদ তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ইভিএম মেশিনগুলো আছে অনেকে ফিঙ্গারপ্রিন্ট না মেলার কারণে কিন্তু এই মূলত যে ভোট সেটি কিন্তু ধীর গতিতে তিনি তারা আসলে নিতে পারছেন, এই কারণেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভোটারের উপস্থিতি কিছুটা সকালে সকাল 8:30 ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও আপনাদের যদি আরও কিছু তথ্য দিয়ে রাখি যে রংপুরের আমি যে কেন্দ্রে রয়েছি 19 নং ওয়ার্ড রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে মোট ভোটার সংখ্যা 2615 জন, এর মধ্যে 1308 জন মহিলা এবং পুরুষ ভোটার রয়েছেন 1307 জন। এটি পুরুষ ভোটারের যে প্রিসাইডিং অফিসার রয়েছেন সালে আহমেদ, তিনি কিন্তু আমাদের নিশ্চিত করেছেন যে পুরুষ ভোটার এখানে এসেছেন এবং তারা কিন্তু নির্বিঘ্নে যাতে এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি কিন্তু তারা নিশ্চিত করার কথা বলেছেন যে প্রিসাইডিং অফিসার আছেন। এবং মহিলা প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু মহিলা প্রিসাইডিং অফিসার কেন্দ্রের প্রিসাইডিং অফিসার যদি একটু আপনাদের দেখাই যে মহিলা কেন্দ্রের কিছুটা আমরা ভোটার সংখ্যা কম লক্ষ্য করছি, পাশাপাশি সেখানকার যে প্রিসাইডিং অফিসার ইনামুল কবির তিনি আমাদের জানিয়েছেন যে ভোটার সংখ্যা কিছুটা কম, কারণ বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যা বাড়বে এমনটাই কিন্তু আশা করছেন। এবং আপনাদের যদি আরও কিছু তথ্য দিয়ে রাখি যে রংপুর সিটি কর্পোরেশনের যে ভোট এটি কিন্তু চলছে এবং সকাল থেকেই এই রংপুর সিটি কর্পোরেশনের ভোট শুরু হয়েছে। যদি আপনাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি, আজ রংপুর সিটি কর্পোরেশনের ভোটকে ঘিরেই আমরা লক্ষ্য করছি যে উত্তেজনা বিরাজ করছে, ভোটারদের মধ্যে একটি উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। পাশাপাশি আপনাদের বলে রাখি যে আজ ভোটাধিকার প্রয়োগ করবেন মোট 426,470 জন ভোটার, এর মধ্যে নারী ভোটার 2,14,166 জন, পুরুষ ভোটার 2,12,303 জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন। যদি আপনাদের আরও তথ্য দিয়ে রাখি যে এই নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 229 জন এবং সহকারী প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন 1,349 জন, মোট পোলিং অফিসার থাকবেন 2,698 জন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 229টি কেন্দ্রের মধ্যে আজ ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা এবং সেই সাথে 86টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করেছেন নির্বাচন কমিশন এবং সেখানে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ আরও 5টি রাজনৈতিক দলের মনোনীত ও 2টি স্বতন্ত্র প্রার্থী মোট 9 জন মেয়র পদে লড়ছেন এবং তারা এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন 32 জন। সংরক্ষিত ওয়ার্ডে
183 জন এবং 33টি ওয়ার্ডের 11টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরো 68 জন। 33টি ওয়ার্ডে 229টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা যদি আপনাদের বলি তাহলে 1349টি কক্ষ রয়েছে। পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রংপুরে 6 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সেটি কিন্তু জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কমিশনার নুরুল আলম মিনা। এছাড়াও মাঠে নিয়োজিত থাকবে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক। আপনাদের যদি আরেকটু বলে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সবসময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে, এজন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এবিপিএন ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে একটি মোবাইল ফোর্স থাকবে। এছাড়া প্রতিটি 3টি সাধারণ ওয়ার্ডে স্ট্রাইকিং ফোর্স এবং প্রতিটি থানায় একটি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর প্রতি 2টি সাধারণ ওয়ার্ডে র্যাবের একটি করে টিম থাকবে সেটিও কিন্তু জানানো হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন সে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ হবে এবং সবগুলো কেন্দ্র যে কেন্দ্রগুলো দেখছেন এই সবগুলো কেন্দ্র কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত আছে। নির্বাচন কমিশন অফিস থেকে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে এবং যেটি ভোটারদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে ভোট কিছুটা ধীরগতি হওয়ার কারণে তারা কিন্তু কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। তবে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তিনি যেটি বলেছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যাও বৃদ্ধি পাবে, যেহেতু মাত্র 2600 ভোটার এই কেন্দ্রে, সেহেতু বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ভোটার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। রংপুরে কুয়াশার কারণে সকাল 8:30 পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, কিছুটা এখন সূর্যের দেখা মিললেও সেটি আসলে সেভাবে দেখা মিলছে না। আপনাদের যদি জানিয়ে রাখি আমি যে ভোট কেন্দ্রে রয়েছি এখানে মোট 2615 জন ভোটার আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন, এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা 1308 জন এবং পুরুষ ভোটার সংখ্যা 1307 জন। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ভোট কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করতে এসে যে ধীর গতির ভোট সেটি কিন্তু তারা লক্ষ্য করেছেন। দর্শক, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। সকাল থেকেই ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা এবং 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল 4:30 পর্যন্ত। প্রতি মুহূর্তের খবর আপনাদের জানাবো। ফিরদৌস জয়, বাংলাদেশ টাইমস, রংপুর।